ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সকলকেই সুস্বাগতম আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব আশা করি আপনারা ভিডিওর থামবে তা দেখে ভিডিওর মধ্যে এসেছেন তো ভিডিওটি একবেন দি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন আর ইউটিউব বাংলা চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে ঘণ্টি পেলাইকনটা দিয়ে প্রেস করে দিন তবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো চলুন শুরু করা যাক এক নম্বর ভারতের কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বিম কদভিসেস কুজুল কদভিসেস কনিষ্ক বাসিস্ক সঠিক উত্তর বি কুজুল কদভিসস দুই নম্বর প্রশ্ন কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন কনিষ্ক অশোক বৃহদত মিনান্দার সঠিক উত্তর এ কনিষ্ক তিন নম্বর প্রশ্ন শকাব্দ কে প্রচলন করেন কনিষ্ক চরক কালিদাস বসুমিত্র সঠিক উত্তর এ কনিষ্ক চার নম্বর প্রশ্ন বুদ্ধচরিত্রের চরিত্রের রচয়িতা কে ছিলেন চরক অশ্বঘোষ কালিদাস কৌটিল্য সঠিক উত্তর বি অশ্বঘোষ পাঁচ নম্বর প্রশ্ন কনিষ্কের চিকিৎসক কে ছিলেন চরক বসুমিত্র হরিসেন কালিদাস সঠিক উত্তর এ চরক ছয় নম্বর প্রশ্ন সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সিমুক কৃষ্ণ প্রথম সাতকর্ণী গৌতমী পুত্র সাতকর্ণী সঠিক উত্তর এ সিমুখ সাত নম্বর প্রশ্ন সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী পুলোমাই যজ্ঞশ্রী সাতকর্ণী এদের কেউই নয় সঠিক উত্তর এ গৌতমী পুত্র সাতকর্ণী আট নম্বর প্রশ্ন গুপ্তবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত শ্রীগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত সঠিক উত্তর শ্রী শ্রীগুপ্ত নয় নম্বর প্রশ্ন গুপ্তবংশ সম্ভবত কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় দুশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনশো খ্রিস্টাব্দে দুশো সত্তর খ্রিস্টাব্দে তিনশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর এ দুশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দশ নম্বর প্রশ্ন প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে কত খ্রিস্টাব্দে বসেন তিনশো দশ খ্রিস্টাব্দে তিনশো কুড়ি খ্রিস্টাব্দে তিনশো ত্রিশ খ্রিস্টাব্দে তিনশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর বি তিনশো কুড়ি খ্রিস্টাব্দে বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত অশ্বঘোষ কুমারগুপ্ত সঠিক উত্তর এ সমুদ্রগুপ্ত বারো নম্বর প্রশ্ন এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে হরিসেন বানভট্ট বিশাখা দত্ত অশ্বঘোষ সঠিক উত্তর এ হরিসেন তেরো নম্বর প্রশ্ন ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে সমুদ্রগুপ্ত কুমারগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত সঠিক উত্তর এ সমুদ্রগুপ্ত চোদ্দ নম্বর প্রশ্ন সমুদ্রগুপ্তের সভা কবি কে ছিলেন হরিসেন কালিদাস অশ্বঘোষ ইস্কন্দগুপ্ত সঠিক অ্যান্সার এ হরিসেন পনেরো নম্বর প্রশ্ন সকারি নামে কে পরিচিত ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত কুমারগুপ্ত সঠিক উত্তর বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত ষোলো নম্বর প্রশ্ন গুপ্তযুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন বানভট্ট বরহমীর ধনন্তরী ব্রাহ্মগুপ্ত সঠিক উত্তর সি ধনন্তরী সতেরো নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের যে শাসনকালকে স্বর্ণযুগ বলা হয় গুপ্ত বংশের সকারী বংশের কুষাণ বংশের মৌর্য বংশের সঠিক উত্তর এ গুপ্ত বংশের আঠারো নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে দুর্ধর্ষ হুন নায়কটির নাম কি মিহিরকুল অশ্বঘোষ যশবর্ধন কোনোটি নয় সঠিক উত্তর এ মিহিরকুল উনিশ নম্বর প্রশ্ন ভারতের এটিলা কাকে বলা হয় মিরকুল সমুদ্রগুপ্ত অশোক ধর্মপাল সঠিক উত্তর এ মিরকুল আজকের মতো ভিডিওটি এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওটিতে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের কমেন্টই আমাকে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানাতে আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য